पान पाता उपस्थित एकाधिक उपादान नानाविध रोगेर प्रकोप ह्रासे गुरुत्वपूर्ण भूमिका पालन करे थाके। आयुर्वेद शास्त्रे नाना रोगेर चिकित्साय एई पाताटी व्यवहार करा हय। जेने निया जाक की रोगेर चिकित्साय एई प्राकृतिक उपादानटी काजे आसे। निमिषेई माथा जंत्रणा कमिये देय। शुनते आजब लागलेओ ए कथार मध्ये कोनो भुल नेई जे नियमित पान पाता खावा शुरू करले शरीरेर भेतरे कुलिंग प्रपार्टिर मात्रा बाढ़ते शुरू करे, जार प्रभावे माथा जंत्रणा कमे जेते शुरू करे। माथा जंत्रणा कमाते आरेक भावेओ पान पाताके काजे लागानो जेते पारे। एबार थेके जखनी माथा जंत्रणा करबे तखनी एक थेके दुइटा पान निये कपाले लागिए फेलबेन, देखबेन कष्ट कमते समय लागबे ना। कन्स्टिपेशनेर मतो रोग दूरे पालाय। বেশ কিছু গবেষণায় দেখা গেছে পান পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর এমন খেয়াল দেখায় যে পিএইচ লেভেল স্বাভাবিক হতে সময় লাগে না, ফলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না, ব্রণের প্রকোপ কমায়। পান পাতায় উপস্থিত অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ একদিকে যেমন ব্রণের প্রকোপ কমায়, তেমনি স্কিন অ্যালার্জি এবং চুলকানির মতো সমস্যা দূর করতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখন প্রশ্ন হলো ত্বকের পরিচর্যায় কিভাবে কাজে লাগাতে হবে পান পাতাকে। এক্ষেত্রে কয়েকটি পান পাতা নিয়ে প্রথমে ভালো করে বেটে নিতে হবে, তারপর অল্প পরিমাণ কাঁচা হলুদ পান পাতার সঙ্গে মিশিয়ে সারা মুখে ভালো করে লাগিয়ে কম করে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখটা। ওজন হ্রাসে সাহায্য করে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মহাভোজের পর পান পরিবেশন করার রেওয়াজ রয়েছে, কেন জানেন? কারণ পান পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের বিপাক প্রক্রিয়াকে জোরদার করে, সেই সঙ্গে হজমে সহায়ক রসের ক্ষরণ বাড়িয়ে দিয়ে হজম ক্ষমতার উন্নতি ঘটায়। এখানেই শেষ নয়, পান পাতায় উপস্থিত ফাইবার কনস্টিপেশন দূর করে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিকে গলিয়ে দেয়, ফলে একাধারে যেমন ওজন হ্রাস পায় তেমনি নানাবিধ শারীরিক সমস্যাও কমতে শুরু করে। ক্ষত সারাতে কাজে দেয়। পান পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানটি যে কোনো ক্ষত সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ক্ষত স্থানে প্রথমে অল্প করে পান পাতার রস দিয়ে দিন, তারপর তার উপর কয়েকটি পান পাতা রেখে ব্যান্ডেজ করে বেঁধে দিন। এভাবে 1 থেকে 2 দিন থাকলেই দেখবেন ক্ষত একেবারেই সেরে গেছে। অবসাদ কমাতে এবং মন ভালো করতে কাজে আসে। যারা মারাত্মক মানসিক চাপে ভুগছেন তারা আজ থেকেই পান পাতা খাওয়া শুরু করুন, কারণ এতে উপস্থিত বেশ কিছু প্রাকৃতিক উপাদান নিমিষেই মন ভালো করে দেয়, সেই সঙ্গে ডিপ্রেশন কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে রাতের খাবার শেষ করে 1 থেকে 2টা পান পাতা চিবলেই দারুণ উপকার পাওয়া যায়। জয়েন্ট পেইন। পলিফেলান নামের এক ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে পান পাতায়, যা প্রদাহ বা যন্ত্রণা কমাতে দারুণ কাজে আসে। সেই কারণেই তো আর্থারাইটিস রোগীদের পান পাতার রস লাগানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। মুখের গন্ধ দূর করে। মুখ গহ্বরে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মেরে ফেলে মুখের বদ গন্ধ দূর করতে পান পাতার কোনো বিকল্প হয় না বললেই চলে। আসলে পান পাতা চেবানোর সময় প্রচুর মাত্রায় স্যালাইভা তৈরি হয়, যা গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে, সেই সঙ্গে পিএইচ লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে, ফলে গন্ধ একেবারেই গায়েব হয়ে যায়। গলা ব্যথা কমায়। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকার কারণে গলা ব্যথা এবং ঠান্ডা লাগার মতো সমস্যা কমাতে পান পাতা বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, প্রতিদিন পান পাতার সঙ্গে অল্প করে মধু খেলে গলার সংক্রমণ দূর হয়ে যায়। বদহজমের সমস্যা দূর করে। যারা প্রায়শই বদহজমে ভুগে থাকেন তারা আজ থেকেই পান পাতা খাওয়া শুরু করুন, দেখবেন দারুণ উপকার পাবেন, কারণ এতে রয়েছে গ্যাস্ট্রোপ্রোটেকটিভ এজেন্ট, সেই সঙ্গে রয়েছে অ্যান্টিফ্লুটুলেন্ট এবং কার্মিনেটিভ এজেন্ট, যা স্যালিভারি জুসের উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে হজম ক্ষমতার যেমন উন্নতি ঘটে তেমনি খাবারে উপস্থিত খনিজ এবং বাকি পুষ্টিকর যাতে ঠিকমতো শরীর দ্বারা শোষিত হয় সেদিকেও খেয়াল রাখে, ফলে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, সেই সঙ্গে একাধিক রোগও দূরে পালায়। তো দেখলেন পান পাতার কত উপকারিতা। তাই আজ থেকেই এই সব সমস্যার সমাধানে পান পাতাকে কাজে লাগান, দেখবেন উপকার পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।